হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ব্লগার মোনা চ্যানেলে তোমাদের স্বাগত। আমার ছোট মেয়ে আর বড় মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি বানাবো ম্যাগি পকোড়া। তো কী কী লাগছে একবার দেখে নাও। তো লাগছে ম্যাগি, আমি ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি, শুধু সেদ্ধ করে নুন দিয়ে রেখেছি। লাগছে বেসন, বেসনের মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা, কাশ্মীরি রেড মানে পাউডার আর কি, কাঁচা লঙ্কা, নুন, নুন আমি এতে দিয়েছি আর এতে দেখো দিই। আর লাগছে ম্যাগি মশলা, যেটা ম্যাগির মধ্যে থাকে সেই মশলা। আর লাগছে বিস্কুটগুলো। তো আমি কি করবো, প্রথমে আগে ম্যাগিটাকে মেখে নিই, মেখে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তো আমি এটাকে এবার বেসন দেবো, এর মধ্যে একটু ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে আমি ঠান্ডা করে রেখেছি। তো এর মধ্যে আমি বেসনের মধ্যে যেগুলো দিয়েছিলাম আমি বলে দিই, নুন, হলুদ, রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা। আমাদের একটু ঝালটা সবাই ভালোবাসে, তাই আমি এর মধ্যে মেশাব। মিশিয়ে রেখেছি বেসন, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, রেড চিলি পাউডার। তো এবার আমি পকোড়াটা ভাজবো। তো আমি কি করবো, একটু করে এরমভাবে গোল পাকিয়ে এই বিস্কুট গুঁড়োটার উপরে কাটলেটের মতন করে নেব। কাটলেটের মতন করে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি আরেকটা তেতে করবো। তেল আমার গরম হয়ে গেছে, আর একটু দিয়ে দিই। এইভাবে আমি খুব ভালো খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, টেস্টি হয়। এগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজছি, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, একটুও ফেটে যায়নি, খেতে খুব টেস্টি হয়। বাড়িতে কিন্তু অতি অবশ্যই বানিয়ে দেখবেন। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো এটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।